हेलो एवरीवन, वेलकम टू माय चैनल पायल बिटी टिप्स एंड ब्लॉग। तो आज আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ঝুড়ি দিয়ে কিভাবে তোমরা একটা ভালোভাবে মানে বাস্কেট টাইপ বা ফুলের সাজি টাইপ তোমরা একটা তত্ত্ব ট্রে সাজাতে পারো। তো দেখো, আমি আমার নিজের বিয়ের জন্য, আমার বরের জন্য এটা বানাচ্ছি, বরের বাড়িতে পাঠাবো সেই জন্য। তো এখানে আমি একটা বেতের যে বা ঝুড়ি সেটা আমি কিনে এনেছিলাম ওই তত্ত্ব যেখানে জিনিস কিনতে পাওয়া যায় সেখান থেকে, এবং বাড়িতে এসে আমি ওইখানে বাঁশের সরু সরু কঞ্চি দিয়ে ওইটাকে আমি গ্লুগানের সাহায্যে ফার্স্টে আটকে নিয়েছি চারটা কঞ্চি নিয়ে। দেন আমি যে গোল্ডেন রিবনগুলো আছে সেগুলো দিয়ে পুরো ওই যে স্টিকগুলো ছিল ওইগুলোকে আমি ভালোভাবে কভার করেছি। দেন আমি এই পিঙ্ক কালারের একটা নেট কিনেছি, এগুলোও তোমরা ইজিলি তত্ত্বের যে দোকানে আছে সেগুলোই পেয়ে যাবে। তো আমি এটাকে গ্লুগান বা সুতো দিয়েও সেলাই করা যাবে, কিন্তু আমি এখানে গ্লুগান দিয়ে এটা আটকাচ্ছি না, কারণ এটা আমি পরে যেন রিইউজ করতে পারি। আর গ্লুগানের সাহায্যে যদি আমি চিপকে দিতাম তো এটা আমাকে পরে মানে নষ্ট হয়ে যেত এটা খোলার সময়। তো দেখো, আমি একের পর এক শাড়ির প্লিট বানানোর মতো করে বানাচ্ছি, আর পুরো যে যে ঝুড়িটার কর্নারে কর্নারে আমি সেলাই করে দিচ্ছি। এবার দেখো, পুরোটা সেলাই হয়ে যাওয়ার পর যে দুটো মুখ আমার খোলা থাকছে সেগুলোকে আমি স্টেপলার দিয়ে সাহায্যে স্টেপেল করে নেবো ফার্স্টে, যাতে না ওই জিনিসটা আমার খুব মেসি দেখতে লাগে। এবার দেখো, আমি ওইটা স্টেপেল করে দেওয়ার পর আমি শাড়ির প্লিট যেভাবে বানাতে হয় সেভাবে বানিয়ে একটু গোলাপ ফুলের টাইপের বা পদ্ম ফুল টাইপের মোটিভ করে আমি উপর দিকে ওটাকে বেঁধে দেবো। তার আগে আমি আমার যে প্রোডাক্টগুলো বা যে মানে স্কিন কেয়ারের যে জিনিসগুলো সেগুলোকে আমি এটার ভেতরে ডবল টেপ দিয়ে ফার্স্টে আমি রেখে দিলাম। দেন আমি একটা জরির সাহায্যে যে মাথার ওপরের দিকের যে জায়গায় আমি এটাকে নটটা বাঁধবো ওইখানে আমি ফুলের মতো করে দেন আমি এটাকে ভালোভাবে বেঁধে নিলাম। তারপর তোমরা একের পর এক আরও অনেক কিছু দিয়ে ডেকোরেশন করতে পারো। তোমরা আমার ভিডিওটাকে শেষ অবধি দেখো আমি কীভাবে ডেকোরেশন করছি। এটা আমি শুধুমাত্র একটা ট্রাই করছিলাম, দেন আমি পুরোটা এইভাবে আমি ডেকোরেশন করেছি। চারটা যে ফুল আছে সে ফুলগুলো দিয়েছি, দেন আমি যে স্টিকগুলোতে ছোটো ছোটো মোতির কাজ করেছি, আর চারিপাশটাকে এরকম জড়ি দিয়ে সাজিয়ে দিয়েছি। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। তোমরা সেই সবজি দেখলে এবার তোমরা আমাকে বলো এইগুলোতে এই তত্ত্বটা সাজানোটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।